হ্যালো দর্শক, সবাইকে স্বাগতম রেহান স্পোর্টসের নতুন একটা ভিডিওতে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তামিমের সঙ্গে ওপেন করতে মুখে আছে আরেক তামিম। যুব বিশ্বকাপ জয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমের মধ্যে ভবিষ্যৎ তামিম ইকবালের ছায়া খুঁজে পেয়েছেন অনেকেই। নামের সাথে দুজনের ব্যাটিং স্টাইলেও অনেকটা মিল রয়েছে। দুজনেই বাহাতি ব্যাটসম্যান, দুজনেই ওপেনিংয়ে ব্যাটিং করে থাকেন। তামিম ইকবালকে নিজের আদর্শ মানা তানজিদ হাসান তামিম স্বপ্ন দেখতেন একসাথে জুটি পেতে ওপেনিং করার। এর আগে সাহস করে টাইগারদের ওয়ানডে অধিনায়কের সাথে সেভাবে কথা বলার সুযোগ হয়নি ছোট তামিমের। তবে বিসিবি প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজে একই দলে হওয়ায় মেঘনা চাইতে বৃষ্টি হওয়ার মতো স্বপ্ন ধরা দিচ্ছে। কেবল কথাই নয়, তামিম একাদশের হয়ে এই দুইজন ইনিংস শুরু করার অপেক্ষায়। ছোট তামিমের মতো বড় তামিমও বেশ রোমাঞ্চিত একসাথে ব্যাটিং করতে। ইতিমধ্যে নেটে দেখে ছোট তামিমের উজ্জ্বল ভবিষ্যৎ দেখে ফেলেছেন দেশের ওপেনার তামিম ইকবাল খান। তবে একসাথে ব্যাট করা ও একই দলে খেলবেন বলে নাম নিয়ে মধুর বিড়ম্বনায় পড়ে গেছেন টাইগার দলের অধিনায়ক। আগামীকাল 13 অক্টোবর মাহমুদুল্লাহ রিয়াদ একাদশের বিপক্ষে মাঠে নামার আগে তামিম ইকবাল একাদশের অধিনায়ক তামিম ইকবাল বলেন, কালকে আরেক তামিমের সঙ্গে ওপেনিং করব, আমরা একটু বিড়ম্বনায় আছি। এতদিন তো সবাই তামিম ভাই বলে ডাকত, এখন অনেকে ওকে তামিম বলে ডাকে, ফলে দুজনকেই তাকাতে হয়। তাই আমি বলেছি ওকে যদি অন্য কোনো নামে ডাকা যায়। ওকে যতটা দেখলাম ওর সাথে নেট শেয়ার করেছে, বেশ সম্ভাবনাময় খেলোয়াড়, আশা করি ও অনেক দূর যাবে। আর আমি কালকে ওর সাথে ওপেনিং করার অপেক্ষায় রয়েছি।